সঙ্গে রয়েছে আমি সৃজিতা আর পূজোর মাত্র কয়েকটা দিন আজকে মহালয়া মহালয়া মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু দেবীপক্ষের সূচনাতে সকাল থেকে তর্পণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ দেবীপক্ষের শুরু বা মহালয়ার দিন মানেই যারা আমাদের পিতৃপুরুষ রয়েছেন তাদেরকে স্মরণ করার দিন কথায় বলে যে এই দিনে যারা পিতৃপুরুষ তারা কোথাও না কোথাও মর্তে নেমে আসেন এবং তাদের একটা আশা থাকে যে তাদের যারা পরিবার রয়েছে যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তারা আজকে তাদেরকে জল দান করবেন এবং সেই সেই পরিকল্পনা বা সেই বিশ্বাস থেকেই বছরের পর বছর ধরে মহালয়ার দিনে এই অনুষ্ঠান হয়ে আসছে এই এই রিচুয়াল মেনে চলা হচ্ছে এবং শুধু তাই নয় মহালয়ার দিনটি কিন্তু আরও একটা বিশেষ কারণে খুব গুরুত্বপূর্ণ কি সেটা মহিষাসুরমর্দিনী যে মহিষাসুরমর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় না শুনলে সত্যি সত্যি আমাদের পুজোটা সফল হয় না আমাদের মনেই হয় না যে পুজো শুরু হয়েছে সেই ঠিক ভোর চারটের সময় সেই সেকেলে যে রেডিও হয়তো আজকে চাপা পড়ে গেছে স্মার্টফোনের যে চাপ সেই চাপে হয়তো কোথাও না কোথাও গিয়ে চাপা পড়ে গেছে আজকাল সবার হাতেই মুঠো ফোন থাকে সেই জায়গায় দেখে এই বছরের একটা দিন কোথাও না কোথাও থেকে হয়তো আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে সেই রেডিওটি এবং তারপরেই ঠিক ভোর চারটের সময় বাঙালি সারা বছরে একদিন এই এত ভোরে উঠুক না উঠুক অন্তত আজকের দিনে উঠবেই সেই সেইটা শুনতে চাই বাঙালি মহিষাসুরমর্দিনী ইতিমধ্যেই যে খবরের দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে আজকে নাকতলা উদয়ন সংঘের তিনি উদ্বোধন করবেন সেই ছবির দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কয়েকটি জায়গায় ঠাকুর উদ্বোধন প্রতিমা উদ্বোধন করবেন আজকে মহালয়া আমরা জানি সেলিমপুর পল্লীতে তার যেমন উদ্বোধনের কথা রয়েছে নাকতলা উদয়ন সংঘ সেখানেও তার পুজো উদ্বোধনের কথা রয়েছে ইতিমধ্যেই তিনি নাকতলা উদয়ন সংঘে এসে উপস্থিত হয়েছেন সেখানে তিনি পুজো উদ্বোধন করবেন খানিকক্ষণ আগেই তিনি বলছিলেন নজরুল মঞ্চে তিনি সেখানে উপস্থিত ছিলেন সেখানে বাংলা গানকে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টির উপরেও তিনি বলছিলেন সেই দিকেও নজর রাখছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নাকতলা উদয়ন সংঘে নাকতলা উদয়ন সংঘ উদ্বোধনে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়া মানে ইতিমধ্যেই পুজো শুরু যেহেতু এখন কোভিড আবহ চলছে যাতে ভিড় কিছুটা কমিয়ে দেওয়া যায় তাই জন্য তৃতীয়া থেকেই দুর্গা পুজোয় বিভিন্ন মণ্ডপে যাতে মানুষ যেতে পারেন বিভিন্ন পুজো যাতে দেখতে পারেন সেই দিকটার উপরে জোর দিয়েছে নবান্ন সেরকমভাবেই কোভিড গাইডলাইন দেওয়া হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আর মাত্র হাতে দুটো দিনই বাকি আছে কারণ মহালয়ার পর থেকেই আর দুদিন পরেই তৃতীয়া কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সেই দিন থেকেই যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মানুষের যাওয়ার রাস্তা খুলে যাচ্ছে কোভিড বিধি মেনে অবশ্যই তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো অনুষ্ঠানে যাচ্ছেন বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন এবং সেখানে গিয়ে পুজোগুলি তিনি উদ্বোধন করছেন এই মুহূর্তে নাকতলা উদয়ন সংঘে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের জন্য তিনি সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘে পুজো উদ্বোধনে এই মুহূর্তে রয়েছেন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি নাকতলা উদয়ন সংঘ ইতিমধ্যেই সেখানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘে ইতিমধ্যেই পুজো উদ্বোধনে গিয়েছেন ইতিমধ্যে পুজো উদ্বোধনে গিয়েছেন আরও বেশ কয়েকটি জায়গায় তিনি পুজো উদ্বোধন করবেন সেটা সেলিমপুর পল্লীতেও তার পুজো উদ্বোধনের কথা রয়েছে প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেখানেও কিন্তু প্রত্যেক বছর যান পুজো উদ্বোধনে অবশ্যই এবছর কোভিড বিধিতে তিনি কোথায় কোথায় গিয়ে পুজো উদ্বোধন করবেন সেই দিকটিতেও ভাবতে হবে তার কারণ কোভিড বিধি রয়েছে হাতে সময়ও খুব কম তৃতীয়া থেকেই সাধারণ মানুষ তারা ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপে পুজো দেখতে পারবেন বিভিন্ন মণ্ডপে পৌঁছতে পারবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কোথায় কোথায় তিনি যান সেই দিকে আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে নাকতলা উদয়ন সংঘে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে আমি নাকতলা উদয়ন সংঘের সকলকে নেতৃত্বে বাপ্পারা আছে ভগতেশ্বর আছে যারা এই সুন্দর পুজো করেন প্রতি বছর এবং এবারে কিছু উদ্বাস্তুদের নিয়ে যে টেন্টটা এসেছিল সেটা নিয়ে নাকি তারা করছে যাই হোক এটা ডিটেলস আমরা হয়তো জানি না যিনি শিল্পী তিনি বলতে পারেন কিন্তু ঠাকুরটা আমার পছন্দ হয়েছে এবং কোভিডের সময় পুরো খোলামেলা জায়গায় ঠাকুরটা সত্যি খুব ভালো হয়েছে বিউটিফুল হয়েছে এবং আমার আগাম অভিনন্দন রইল বিশেষ করে ঠাকুর
মানে যেটা একটা শিল্পীর দৃষ্টি থেকে খুবই ভালো হয়েছে আর জায়গাটাও ফাঁকা রেখেছে যাতে সকলে আসতে পারে বেরিয়ে যেতে পারে কোভিডের সময় সবাইকে অনুরোধ করব দয়া করে মাস্ক পরবেন এবং প্যান্ডেলে আসবেন দয়া করে একটা মাস্ক অবশ্যই পরবেন ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কারো কারো করোনা হচ্ছে সেইটাকে অ্যাভয়েড করবার জন্য এবং বাড়িতে বাচ্চারা থাকে বয়োজ্যেষ্ঠরা থাকে আপনারা যখন বাজার হাট করেন আমরা সবাইকে দিয়েছি তা সত্ত্বেও আমি অনুরোধ করব একটা করে মাস্ক যেন আমরা অবশ্যই ব্যবহার করি আর ক্লাব কমিটিগুলোর কাছেও আমার রিকোয়েস্ট কিছু মাস্ক রাখবেন যারা মাস্ক পরে আসবেন না তাদের আপনারা একটা করে মাস্ক দেবেন তার কারণ তারা যাতে মাস্কটা পরে আসে যেহেতু কোভিডটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি পূজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক শুভ শারদীয় অনেক দুঃখের মধ্যেও অনেক ব্যথার মধ্যেও দু বছর ধরে কোভিড সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে অশান্তির মধ্যে রেখেছে তা সত্ত্বেও আনন্দ 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 সূর্য শিউলি সূর্য নতুন করে আমাদের চন্দ্র সূর্য গ্রহ তারা দেখায় জীবনে দুঃখ থাকবে জীবনে আনন্দ থাকবে সবকিছু নিয়ে পথ চলা মহালয়ে মাতৃতত্ত্ব আজ থেকে শুরু হয়ে গেল নবরাত্রিও শুরু হয়ে যাবে সুতরাং আপনারা সবাই মিলে ভালো করে পুজো উদযাপন করুন এইটুকুই আমারও বাধা নিষেধ আছে কোভিডের জন্য তাই বেশি বলার সুযোগ কম আমি আপনাদের সকল হয়ে মাকে প্রণাম জানিয়ে গেলাম ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে পুনশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহারী দেবী নারায়ণী নমস্তুতে মা গো সকলকে ভালো রেখো জয় বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে তিনি মন্ত্রোচ্চারণও করছিলেন নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি সুরুচি সংঘ আজকে সুরুচি সংঘের চিত্রটা ঠিক কিরকম ছিল মহালয়া দিন সকাল সকাল অরূপ বিশ্বাস সেখানে উপস্থিত নিজেই ঢাক বাজিয়েছেন তিনি সুরুচি সংঘ সহ বিভিন্ন পুজো মণ্ডপে ইতিমধ্যেই সাজো সাজো রব তবে আমরা একবার দেখে নেব যে বিভিন্ন পুজো মণ্ডপ এবং বিশেষত সুরুচি সংঘের চিত্রটা ঠিক কিরকম পুজো মানেই আবদারের শেষ নেই ছোটদের নতুন জামা কাপড় কেনার আবদার বড়দের হাত ধরে ঠাকুর দেখার আবদার এই আবদারকে থিম করে এবার সেজে উঠেছে শহরের বিখ্যাত পুজো সুরুচি সংঘ যে ছোটদের যেগুলো জামা কাপড় থেকে শুরু করে খেলনা সব কিছুই কিন্তু রয়েছে এই সুরুচি সংঘের মণ্ডপে প্রতি বছরের মতো ঢাক বাজিয়ে মণ্ডপ চত্বর মাতিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা পুজোর মূল উদ্যোক্তা অরূপ বিশ্বাস মন্ত্রীর সঙ্গ দিলেন জিৎ গাঙ্গুলি আমার বাবা বাইরে চাকরি করতেন মেরিনে চাকরি করতেন তো মাকে যখনই বলতাম কবে যাবো জামা কাপড় কিনতে সবার কেনা হয়ে যাচ্ছে বন্ধুদের মা বলতো বাবা ফিরে আসুক বাবা এলেই যাবো সেটা একটা তো সেই আবদার কবে নিয়ে যাওয়া যেদিন নিয়ে যেত সেদিন বেলুন কিনবো বন্দুক ফাটাবো রেস্টুরেন্টে খাবো এই জিনিসগুলো একটা ভেতর থেকে টানে আজকে তো দু বছর ধরে বাচ্চারা গৃহবন্দী তাদের নিয়েই আমাদের কাজ বাচ্চাদের যেমন আবদার মা বাবার কাছে আমাদের বিশ্ববাসীর আবদার মা দুর্গার কাছে মা করোনা মুক্ত পৃথিবীকে ফিরিয়ে দাও অ্যাকচুয়ালি আবদার আমরা ছোটবেলায় আমিও করেছি আবদার এবং বন্ধুদের দেখেছি আবদার করতে ছোটবেলায় যে আবদারটা থাকে যে বাবা মাকে বলি জামা কাপড় কেনা সমস্ত কিছু থাকে আবদার করছি ঈশ্বরের কাছে পৃথিবী শান্ত হোক সারা পৃথিবী শান্ত হোক সবাই ভালো থাকুন পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় পুজোর ঢাকে পড়ে গেল কাঠি জমে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরুটা নতুন জামা চায় এবং এই নতুন জামা কাপড় থেকে শুরু করে খেলনা এবং যাবতীয় যে সমস্ত জিনিস শিশুরা পছন্দ করে থাকে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে সুরুচি সংঘের ভাবনায় কিন্তু এই সব কিছু উঠে এসেছে এই পুজোর যিনি মূল উদ্যোক্তা
অরূপ বিশ্বাস তিনি বলেছেন তার সঙ্গে শিশুদের একটা আলাদা সম্পর্ক, শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা, এবং সেই ভালোবাসাই কোনো না কোনোভাবে এই পুজো মণ্ডপের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। ক্যামেরায় রবি শর্মার সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রত্না রাজবংশী, তার সঙ্গে সঙ্গীতের সঙ্গত দেবেন বাবু রায় আমার সঙ্গে রয়েছেন, এবং আমার সঙ্গে রয়েছেন দীপায়ন দীপায়ন সাহা সঙ্গীত শিল্পী, এবং উত্তর কলকাতার সঙ্গে লড়াই করার জন্য দক্ষিণ কলকাতা থেকে রয়েছে ঋতুভাষ সাহা। জোর লড়াই হবে আজকে, আজকে টক্করটা কিন্তু উত্তর কলকাতার পুজো ভার্সাস দক্ষিণ কলকাতার পুজো। আমি আমি শুরুতে একটু ঋতুভাষ সাহার কাছে যাই। ঋতুভাষ একটা কথা বলো আমাকে, দক্ষিণ কলকাতার পুজো কেন ভালো উত্তর কলকাতা পুজোর থেকে? দেখো দক্ষিণ কলকাতার পুজো উত্তর কলকাতার পুজো দুটোই ভালো, বাট দক্ষিণ কলকাতার পুজোর মধ্যে যে ম্যাডা স্কোয়ারের যে মজাটা আছে, দেশপ্রিয় পার্কের বসে যে আড্ডাটা আছে, এইটা কোনো মতে আমার কাছে মিসিং লাগে। যে আড্ডার ব্যাপারটা আমি দক্ষিণ কলকাতা পুজো আমি খুঁজতে পাই না। আড্ডাটা শুধুমাত্র দক্ষিণ কলকাতায় না, উত্তর কলকাতাতেও হয়। এখানে নিজের প্রাণের মতো জিনিস পাওয়া যায়, এমনকি অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, অনেক শিল্পীর আগমন ঘটে। যেটা আমি নিজেও একজন শিল্পী, আমি ওখানে প্রোগ্রাম করি, সন্তোষ মিত্র স্কোয়ারের মতো একটা জায়গায় প্রোগ্রামও হয়, অনেক ভালো ভালো শিল্পীরা। তাহলে ম্যাডক্স তো প্রোগ্রাম হয়, ম্যাডক্স তো এটাই তো আমার প্রশ্ন, যে ম্যাডক্স স্কোয়ারের প্রোগ্রাম হয়, দেশপ্রিয় পার্কের প্রোগ্রাম হয়, কিন্তু আড্ডা মানে প্রোগ্রাম দেখার জন্য একটা আগমন ঘটানো দরকার, অনেক শ্রোতা থাকবে, সেই যে শ্রোতার একটা এত বড় পার্কে এত বড় মাঠে যে শ্রোতারা শুনবে সেইটা আমি দেখতে পাই না। প্রোগ্রাম তো হয় কিন্তু সোনার লোক রাস্তা থেকে কত লোক, মানে উত্তর কলকাতায় সোনার লোক নেই রত্না, উত্তর কলকাতায় সোনার কলকাতায় সোনার লোক নেই, উত্তর কলকাতায় প্রাণ, ওখানে সোনার লোক নেই এটা হতে পারে? ওখানে আমাদের মতো শিল্পীরা জন্মেছি যখন, আমরা অবশ্যই ওখানে সোনার লোক আছে। আচ্ছা না, এখানে এখানে আমি একটা কথা বলে আছি, সাবে কি আনা না থিম কোনটা এগিয়ে? আমি আগে সাউথ কলকাতাকে জিজ্ঞেস করি, সাবে কি আনা না থিম কোনটা? দেখুন সাবে কি আনা এটা আমাদের রুট, কিন্তু থিমের পুজো এখন ইটস ইন থিং, এখন যেটা চলছে, এখন আমরা দেখতে পাচ্ছি বুর্জ খলিফা হচ্ছে আমাদের শ্রীভূমিতে। আমরা এখন মানে সবাই যদি চারজন লোকের সাথে কথা হয় তাহলে তিনজন লোক বলছে বুর্জ খলিফা দেখতে যাবি তো, সুতরাং থিমটা কিন্তু এখন সবাই মিলে এগিয়ে রাখছে জিনিসটাকে সাবেকিয়ানা থেকে। কিন্তু সাবেকিয়ানা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা থাকা দরকার, কারণ এটা বাঙালি ঐতিহ্য। কোনটাকে এগিয়ে রাখছো সাবেকিয়ানা না থিম? আমি তো থিমকে এগিয়ে রাখবো। থিমকে এগিয়ে রাখছো, থিম করে আসবে যতক্ষণ সাবেকিয়ানাকে টেনে এনে তবেই না থিমটা আসবে, সাবেকিয়ানা আনার মধ্যেই না থিমটা বসে আছে তবেই তো থিম আসবে। আচ্ছা আচ্ছা, আমি আমি দীপায়ন আমার সঙ্গে আছে, একটু গানের লড়াই হয়ে যায়, একটা গান দিয়ে শুনুক, সামনে পূজা একটা জমিয়ে গান হয়ে যাক। জননী রোদরে আজিও শুনো গো শঙ্খ বাজে, জননী রোদরে আজিও থেকো না ওরে ভাই মগন মিথ্যা কাজে, জননী রোদরে singing him and Kaushiki,
who's unfortunately not here today. They have sung another beautiful song. All these songs are in Bangla and in Hindi, so they are bilingual. And my wife is from Kolkata, so I have to be very careful whenever I sing a Bengali song. Bahut maar padti hai. Anyway, thank you so much. Abhinda, would you like to say a few words? Apnara shobai ke namaskar. দক্ষিণ কলকাতা তো আমি কলকাতাই মনে করি না কেন কেন কলকাতা যদি বুঝতে হয় যদি সাবেকিয়ানা বুঝতে হয় তাহলে উত্তর কলকাতায় আসতেই হবে দক্ষিণ কলকাতায় শুধু ঝাঁ চকচকে ব্যাপারই রয়েছে আর উত্তর কলকাতাতে এলেই দুর্গাপূজার ব্যাপারটা বোঝা যাবে যেটা এখনো বোঝা যাচ্ছে আর আচ্ছা উত্তর কলকাতাতে এলেই কলকাতার আসল ব্যাপারে বোঝা যায় দক্ষিণ কলকাতা শুধু ঝাঁ চকচকে দেখো আমি এটার জন্য বলবো যে গড়িয়াহাটে যেতে গড়িয়াহাট একদম প্রপারলি দক্ষিণ কলকাতার একটা জায়গা যেখানে হয়তো এরকমই ভিড় সুতরাং এরকম কোনো মানে নেই যে উত্তর কলকাতাতেই ভিড় হয় বা দক্ষিণ কলকাতাতে ভিড় হয় না কিন্তু হ্যাঁ উত্তর কলকাতায় সাবিকিয়া না আছে কিন্তু দক্ষিণ কলকাতায় যে অনেক জায়গায় দেশপ্রিয় পার্ক মেডার স্কোয়ার গড়িয়াহাট এই যে জায়গাগুলোতে মানে লোকে দাঁড়ানোর জায়গা নেই মানে আমি যেদিনকে যাচ্ছিলাম আমি রাস্তায় হাঁটার জায়গা পাচ্ছি না সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো হাতিবাগানকে কিন্তু এবার গড়িয়াহাটে বিট করে দিল বেশ তাহলে দেখো টক্কর কিন্তু হয়ে গেছে হাতিবাগানে যদি ভিড় হয় গড়িয়াহাটেও ভিড় হচ্ছে আচ্ছা এটা তো ঠিক দক্ষিণ কলকাতায় ম্যাডক্সের সাবেকি ঠাকুর হয় একচেতিয়া ঠাকুর হয় যেমন বাগবাজারে হয় তাহলে কেন উত্তর কলকাতা ভালো কেন লোকে উত্তর কলকাতাতেই আসে না না অবশ্যই দক্ষিণ কলকাতাতে সবাই যায় কিন্তু আমি বলছি যদি আমি তুলনা করি তাহলে বাগবাজার সর্বজনীন বাগবাজার সর্বজনীন তাকে টেক্কা দেওয়ার জন্য এখনো কেউ আসেনি এই মার্কেটে ম্যাডক্সে যে একটা জমি আড্ডা বসে বন্ধ রয়েছে এমনিতেই এখন তাই তুলনায় গিয়েই লাভ নেই ঠিক 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 কলকাতায় প্রথম দুর্গাপূজো শুরু হয় উত্তর কলকাতায় যত পুরাতন রাজবাড়ির পূজো সব উত্তর কলকাতায় দক্ষিণে তো হালে হয় থেকে বড় দুর্গা কিন্তু দক্ষিণ কলকাতায় হাজার হাজার দুর্গা কিন্তু দক্ষিণ কলকাতায় এই যে বড় না ইতিহাস ঘটেছে কিন্তু দক্ষিণ কলকাতায় সূচনা বলছি সূচনা বড় দুর্গা কিন্তু রাখতে পারেনি মানে দশমী অবধি কিন্তু টানতে পারেনি ব্যাপারটা কিন্তু এখনো কিন্তু ইকো পার্কে সাজানো আছে কোথাও না কোথাও সাজানো আছে এটা কিন্তু ভাষা নয়নি এটাও বলতে হবে মানে যাই হোক কিন্তু যাই হোক দুর্গাপূজায় তো রাখতে পারেনি আর এখন তো ওই আচ্ছা আচ্ছা বেশ টকটা চলতে দেবে তুমি এখন একটা জমিয়ে গান চাই রত্ন আমার একটা জমিয়ে জমাটি গান চাই চলো ঢাক ঢোল বাজাও গো ঢাকি বাজাও প্রাণ খুলে ঢাক ঢোল বাজাও গো ঢাকি বাজাও প্রাণ খুলে মায়ের নামে নাচবো সবাই দুই বাহু তুলে বলো দুর্গা মায়ে হেরি জয় ও বলো নাচবে ও গো প্রাণ দুলে দুলে দুর্গা মাইকি জয় দুর্গা মাইকি
শেষ জামা কাপড় কেনা হয়ে গেছে। তবে হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ডক্টর, আমি একটু ভিড়টা দেখিয়ে দিই। আমার সঙ্গে সঞ্জয় নাইয়া রয়েছে, আমরা এই মুহূর্তে হাতিবাগানে রয়েছে। কি প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর মানুষ, শেষ মুহূর্তে কেনাকাটা চলছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, এই হাতিবাগানে যখন ভিড় হয় তখন একটা গাড়িও চলতে পারে না, একটা বাস চলতে পারে না। দরকার হলে রুট চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু হাতিবাগানে এই ভিড় দেখতেই হবে। আচ্ছা ঋতুবাস, অর্কদীপ বলছি, তুমি বলছিলে অর্কদীপকে যে গড়িয়াহাটেও প্রচুর ভিড় হয়, কিন্তু দেখো এরমভাবে বাস যাতায়াত কিন্তু বন্ধ হয় না গড়িয়াহাটে, যেটা অর্কদীপ বলেছে বাগবাজারে। গড়িয়াহাটে তো রাস্তাটা বড়, এত ছোট রাস্তা তো নেই, সমস্যাটা তো এখানে। উত্তরে তো এটাই সমস্যা যে এরকম জিনিসটা ঘিঞ্জি এলাকা, মানে অফকোর্স আমি ওনাকে সম্মান করি, উত্তর কলকাতা সম্মান করি, কিন্তু দক্ষিণ কলকাতা চওড়া রাস্তার জন্য মানুষজনের যাতায়াতের জন্য আলাদা রাস্তা আছে, বাসের জন্য আলাদা রাস্তা আছে, তার জন্য কাউকে কোনো সমস্যা ফেলতে হয় না। কেনাকাটি কেনাকাটির মতো হয়, বাস যানবাহন যানবাহন। আমি 30 সেকেন্ড সময় দিলাম তোমাকে, কেন উত্তর কলকাতা ভালো? উত্তর কলকাতা ভালো তার কারণ উত্তর কলকাতা উত্তর কলকাতা। উত্তর কলকাতা মানে বাগবাজার সার্বজনীন, উত্তর কলকাতা মানে কাশীবোস লেন, উত্তর কলকাতা মানে কুমোরটুলি সার্বজনীন। আর বেশি কিছু বলার দরকার নেই। তার মানে কুমোরটুলিতেই তো ঠাকুরটা তৈরি হয়, কুমোরটুলিতে ঠাকুর তৈরি না হলে কোনো কলকাতায় যেতে পারবে না, এটা কিন্তু ঠিক। আমাদের হাতে সময় খুব কম, আমরা সবাই মিলে কি একবার বলতে পারি, বলো দুর্গা মা কি পর দেখুন মা আসছে শ্রাবণীর সঙ্গে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।